আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আনম মিজান রহমান ঢাকা থেকে বলছি। জি মিজান ভাই, অনেক অনেক দিন পরে শুরু এই প্রোগ্রামটা শুরু হওয়ার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মনে হয় আমার আজকের প্রশ্ন সহায়কের কাছে, আমার প্রশ্নটা হলো মানুষের মৃত্যু নিয়ে। জি, হযরত আলাইহিসসালাম যে মানুষের জান কবজ করে, এই জান কবজের পদ্ধতি বা ধরন কত প্রকার এবং কি কি? একটা মৃত্যুর যে স্বাভাবিক মৃত্যু আমরা জানি, পায়ের বিদ্যা আঙ্গুল থেকে শুরু করে সিকন ঘাম দিয়ে রুটাকে উপরের দিকে ধাওয়া করে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, যারা পানিতে ডুবে ও আগুনে পুড়ে পেন মিশে কাটা পড়ে হঠাৎ যাদের মৃত্যু, বাসা সাবা পিষ্ট হয়ে হঠাৎ মৃত্যু, এই হঠাৎ মৃত্যুগুলো কি জান বের হয়ে যাওয়ার পরে আজাইলে সংগ্রহ করে নিয়ে যায় না কি, এই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করেন। মহতারাম মিজানুর রহমান ভাই, যিনি জানতে চাইলেন যে হঠাৎ যে মৃত্যু হয় চাপা পড়ে বা আগুনে পুড়ে পানিতে পড়ে ডুবে, আসলে এই মৃত্যু সম্পর্কে শরিয়া কি বলে যদি আপনি? তার জানার বিষয় হলো যে জান কবজটা কিভাবে, আজরাইল আলাইহিসসালাম যিনি জান কবজের ফেরেশতা, ফেরেশতাকে অবশ্য মৃত্যুর ফেরেশতা কোরআনে আজরাইল বলা হয় নাই, কোরআনে বলা হয়েছে মালাকুল মাউত, মালাকুল মাউত মৃত্যুর যে ফেরেশতা আজরাইল বলা হয় আমাদের সমাজে, এবং এই নামটা আবার অন্য অর্থ বিভিন্ন প্রবাদ বাক্যের মধ্যে এটাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তো আজরাইল আলাইহিসসালাম যে জান কবজ করেন, তিনি কিন্তু একা এই কাজটা করেন না, তার এই জান কবজ করার জন্য বিশাল সংখ্যক ফেরেশতা রয়েছে। এমনকি আপনি জেনে থাকবেন যে আল্লাহর ফেরেশতাদের সংখ্যাটা কী পরিমাণ, যে আল্লাহ যেই দিন থেকে এই দুনিয়া সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি ফেরেশতা সৃষ্টি করতেছেন, এবং যেই ফেরেশতা তিনি সৃষ্টি করেন, যাদেরকে মানে তার প্রয়োজনে সৃষ্টি করেন, তারা একবার বাইতুল মামুর কাবা ঘরের বরাবর আল্লাহর আরশে আজিমে যে ঘর আছে, নামাজের ঘর আছে, সেটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে যে ফেরেশতারা একবার নামাজ পড়ে, সে দ্বিতীয়বার ওখানে যাওয়ার সুযোগ পায় না, তাহলে কী পরিমাণ? তো মালাকুল মাউত মৃত্যুর যে ফেরেশতা, তার সাথে এরকম অসংখ্য ফেরেশতা এই কাজে নিয়োজিত। সুতরাং আপনি যদি লক্ষ্য করেন, দুনিয়া গোটা দুনিয়াকেই আমরা যদি মনে করি, তাহলে 800 কোটি মানুষ, এরপর অন্য অন্য প্রাণী, এ সবারই তো মৃত্যু হচ্ছে। এ সবার জান কবজ যদি আজরাইল আলাইহিসসালাম একা করেন, তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি আসলে তার ব্যবস্থাপনা আছে, এবং জান কবজ সেই পানিতে ডুবে বা আগুনে পুড়ে যেভাবেই হোক সেটা হওয়ার আগেই ফেরেশতা ওখানে পৌঁছে দেন। জি, এ ব্যাপারে আমাদের আসলে ওইভাবে সন্দেহ করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়ে জানবার তৌফিক দান করুন।